কামদুনি থেকে রানীতলা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে ফের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এবার হাওড়ার সাঁতরাগাছিতে। অভিযুক্ত প্রতিবেশী বছর ৪৪ এর তাপস পালকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাঝপথে বৃষ্টিতে আটকে পড়ে কিশোরী। অভিযোগ, কিশোরীকে সাইকেলে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে বাঁকসড়ায় ঝোপের ধারে নিয়ে গিয়ে তাপস পাল নামে ওই ব্যক্তি ধর্ষণ করে। পাড়ারই একটা ছেলে, মানে চেনাশোনা ছেলে, আমার মেয়ে যাচ্ছে বলছে আমি তোকে পৌঁছে দেবো বলে এমনই কাজ করেছে। এদিন খবরটি জানাজানি হতে অভিযুক্তকে বেধরক মারধর করেন স্থানীয় বাসিন্দারা, তুলে দেন পুলিশের হাতে। পরিজনদের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের মামলা রুজু করা হয়। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।